আসসালামু আলাইকুম। কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তো আজকে তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ম্যাথমেটিক্স গণিত, তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার গণিতের অ্যাসাইনমেন্টটা একটু দেন, তো সেই জন্যই আমি আজকে অনেক কষ্ট করে এগুলা সংগ্রহ করেছি এবং লিখেছি কম্পিউটারে। তোমরা বলেছিলা যে হাতে লেখা বুঝতে পারতেছি না বা ভিডিও অনেক ইয়ে আসতেছে, গুলো আসতেছে ক্লিয়ার না, সেজন্য অনেক কষ্ট করে আমি কম্পিউটারে লেখার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো সিলেবাসটা যেই দ্বিতীয় সপ্তাহে যেই সিলেবাসটা আছে পুরোটা নিয়ে আলোচনা করব। তো এখানে দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা আছে একেবারেই সহজ একটা অ্যাসাইনমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টটি যে অধ্যায় দুই সেট ও ফাংশন, এখানে অনুশীলনী 2.1 এবং 2.2 আছে। এখান থেকে শক্তি সেট ব্যাখ্যা করতে হবে এবং 2 বা 3 সদস্যবিশিষ্ট শক্তি সেটের গঠন ব্যাখ্যা করতে হবে, ক্রমজোড় কার্তেসীয় গুণজ অন্যয় ফাংশন এই কটি ব্যাখ্যা করতে হবে। তো এটি ব্যাখ্যা করবো, তার আগে বলি তোমরা জানো যে যে বিষয়গুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু নভেম্বরে তোমাদের বোর্ড পরীক্ষা হবে যদি পরিবেশ পরিস্থিতি সঠিক থাকে। তো আমরা ধরে নিচ্ছি নভেম্বর ফার্স্ট উইকে তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই জন্য এগুলো কিন্তু বুঝতে হবে কারণ বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। তো আমি এখন অ্যাসাইনমেন্টটাও কমপ্লিট করবো এবং বিষয়টাও তোমাদের বুঝিয়ে দিব, একসাথে দুটি কাজই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নবম শ্রেণীর সমাপনী 2021 অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহ, বিষয় হচ্ছে গণিত 1, আর শিরোনামটা আমরা এখানে লিখব হচ্ছে সেট ও ফাংশন। তো এই সেট ফাংশন থেকে আমরা যেহেতু সেট ফাংশন থেকে আলোচনা করতে বলেছি, সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি দেখো যে সেট হচ্ছে, এখানে আমরা লিখে দিয়েছি যে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। তোমরা এটা লিখবা, যেমন বই খাতা কলম টেবিল চেয়ার, এই কয়টি বস্তু বিভিন্ন জায়গায় ছিল, এখন আমরা চিন্তা করেছি সে একটি সেকেন্ড ব্র্যাকেটের বিদ্রোহ মাধ্যমে প্রকাশ করেছে, এটি একটি সেট। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তারপরে বিভিন্ন প্রকার সেট রয়েছে কিন্তু আমাদের এখানে সিলেবাসে দেওয়া হয়েছে যে শক্তি সেট নিয়ে আলোচনা করতে, সেই জন্য আমি শক্তি সেট লিখেছি। তো শক্তি সেট কাকে বলে সেটা তোমরা দেখো, যে কোনো সেটের সকল উপসেট দ্বারা, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে বলা হয় শক্তি সেট। এটা হচ্ছে শক্তি সেটের সংজ্ঞা, যে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। এখানে আমাদের সিলেবাসে বলেছে উপাদান দুটি এবং তিনটি বা তিন সদস্য এবং দুই সদস্যের সেটের উপসেট বা শক্তি সেট ব্যাখ্যা করতে, সেজন্য আমরা একটি সেট নিয়ে নিয়েছি যে সেট এ সমান এ বি। তাহলে আমরা জানি এই এ আর বি এর যেই উপাদানগুলো আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি, এ বিকে আমরা যদি উপসেট আকারে ভাঙে তাহলে এ একটি হবে, বি একটি হবে, এ বি সহ একটি উপসেট হতে পারে এবং ফাঁকা সেট একটি উপসেট হতে পারে। তো এই সেটগুলোকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে নিয়ে আসি, দেখো এই সেট উপসেটগুলোকেই আমরা কী করেছি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে নিয়ে এসেছি, সেটা কিন্তু পাওয়ার অফ সেট হবে, পাওয়ার অফ এ সেট হবে, তার মানে এ সেটের শক্তি সেট আমরা এভাবে প্রকাশ করলাম। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, যে কোনো সেটের উপসেটের উপাদান সংখ্যা হবে 2 to the power n, আর এই যে এনটা দেখতে পাচ্ছ, এই এনটা হচ্ছে, এনটা হচ্ছে আমাদের এই যে সেটের উপসেট বের করতে পারবে তার উপাদান, তার উপাদান সংখ্যা। যেমন এ সেট আমাদের বের করতে বলছে এ বি, তাহলে এখানে উপাদান কয়টা আছে, দুইটা, তাহলে আমরা এনের মান যদি 2 বসাই দিই তাহলে কী হবে, 2 2 4, এখন একটু গুণে দেখো 1 2 3 4, উপসেট আমাদের উপাদান সংখ্যা 4টা মিলে গেল। এরপর তিনটি সদস্য নিয়ে আমরা এখানে একই রকমভাবে লিখে দিয়েছি, তিন সদস্য নিয়ে এখানে বি সেট সমান আমরা লিখেছি হচ্ছে 1 2 3, সেই ক্ষেত্রে আমাদের 1 2 3, 1 2 1 3, 2 3, 1 2 3, আর ফাঁকা সেট নিয়েও আমাদের এই উপসেটটা গঠিত হলো বা পাওয়ার অফ বি সেট করে দিলাম। তো এটি গেল আমাদের হচ্ছে শক্তি সেট কাকে বলে এবং শক্তি সেটের একটি ধারণা। এরপর ক্রমজোড় বা অর্ডারেড পেয়ার, এখানে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে বলা হয় হচ্ছে এখানে আমাদের ক্রমজোড়। এটা আমরা একটু বুঝিয়েছি যে যদি দেখো এই লাইনটা, যে যদি কোনো ক্রমজোড়ে প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয় তবে ক্রমজোড়টি এক্স কমা ওয়াই হবে। তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কী নিয়েছি, এক্স ওয়াই নিয়েছি, সেক্ষেত্রে ক্রমজোড় এক্স ওয়াই ও এ বি যদি আবার সমান হয়, মানে এই ক্রমজোড়টা এই ক্রমজোড় যদি সমান হয় তাহলে আমাদের এরকম হয়, তাহলে এই ক্রমজোড়ের প্রথম উপাদান সমান এটার প্রথম উপাদান, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ সমান
এক্স সমান এ আর এই ওয়াই সমান হচ্ছে বি লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে যে এতটুকু আমরা লিখতে পারবো এক্স সমান এ আর এক্স সমান বি। এই ক্রমজোড় নিয়ে আমরা একটা গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমি। সেক্ষেত্রে আমরা লিখেছি হচ্ছে গাণিতিক ব্যাখ্যা হচ্ছে এই অঙ্কটা লিখেছি, দেখো যে এখান থেকে টু এক্স প্লাস ওয়াই থ্রি একটি একটা ক্রমজোড় আর সিক্স কমা এক্স মাইনাস ওয়াই একটা ক্রম যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো আমরা যেহেতু ক্রমজোড়ে এখানে একটা শর্ত দেখেছি সেই ক্ষেত্রে সেই শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে এই টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সিক্স আর এই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এই পাশের এই থ্রি। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ধরেছি। তো এক আর দুই নম্বর সমীকরণ আমরা এখন যোগ অথবা বিয়োগ যা খুশি করে হোক এক্স ওয়াইয়ের মান বের করবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াইয়ের মান বের করা। তো এখানে আমরা প্রথমে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করে দিয়েছি। তো যোগ করলে আমাদের টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সিক্স প্লাস থ্রি থাকে। সেই ক্ষেত্রে টু এক্স আর এখানে দেখো এই মাইনাস এক্স আর প্লাস এক্সটা কেটে দিলে আমাদের থ্রি এক্স থাকবে। টু এক্স এক্স যোগ করলে আর পাশে থাকবে সিক্স প্লাস থ্রি সমান নাইন। তো এই থ্রিটা পাশে সে ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের থাকবে কিন্তু এক্স সমান থ্রি। এই থ্রিটাই আমরা আবার এক নম্বর সমীকরণে বসে দিয়েছি। সেক্ষেত্রে থ্রি এক্সের জায়গায় থ্রি বসালে আমার তিন দুয়ে ছয়, ছয়টাই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে থাকে কত ওয়াই সমান জিরো। তাহলে আমাদের এক্সের মান হয়ে গেল থ্রি আর ওয়াই মান হয়ে গেল জিরো। সেক্ষেত্রে এক্স কমা ওয়াই সমান থ্রি কমা জিরো লিখতে পারি। এটি গেল হচ্ছে আমাদের ক্রমজোড়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্তেসীয় গুণজ। তো আমরা সাধারণত যোগ বিয়োগ গুণ বা করেছি বীজগণিতে। বীজগণিতে যেমন ফাইভ গুণ ফাইভ করলে হচ্ছে টেন হয়, তো সেটের গুণটা এভাবে হয় না। সেটের গুণজকে আমরা বলি হচ্ছে কার্তেসীয় গুণজ। আর সেটের গুণ থেকে আমরা ক্রমজোড় তৈরি করি বা ক্রমজোড় তৈরি হয়। গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো পি সমান যদি আমাদের হয় এরকম যে ওয়ান টু থ্রি আর কিউ সমান যদি হয় থ্রি ফোর আর আর সমান যদি পি ইন্টারসেকশন কিউ হয় সেক্ষেত্রে পি ইন্টু আর 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 ইন্টু কিউ এই দুটা গুণ আমাদের ক্রম দেখাতে হবে কার্তেসীয় গুণ। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পি আর কিউ এর মান লাগছে আমরা পি আর কিউ এর মান লিখে দিয়েছি। আর এই আর এর মানটা দেওয়া নাই কিন্তু এটা শর্ত আছে পি ইন্টু কিউ, সেই পি ইন্টু কিউটা আমরা এখানে নিয়েছি। তো এখন আমরা পি আর কিউ এর মান বসিয়েছি, ইন্টারসেকশন এখানে আছে আমাদের। সেক্ষেত্রে আমরা ইন্টারসেকশন দিলে কমন হয় থ্রি কমন যায়, এখানে থ্রি আমাদের হয়েছে। তারপরে প্রথম যেই জিনিসটা বের করতে বলেছে আমাদের এখান থেকে এতটুক যে পি ইন্টু আর বের করতে বলেছে, সেই পি ইন্টু আর আমরা বের করেছি, পি এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান বসিয়ে দিয়েছি। তো গুণের নিয়মটা কি যে এই উপাদানের সাথে থ্রি একটা নিয়ে ক্রমজোড় তৈরি করতে হবে, টু এর সাথে থ্রি একটা ক্রমজোড় করতে হবে আর থ্রির সাথে থ্রি একটা ক্রমজোড় করতে হবে। একই রকমভাবে আর ইন্টু কিউ, আর এর মানে আমরা থ্রি বের করে নিয়েছিলাম এখানে আর কিউ এর মান থ্রি ফোর, সেক্ষেত্রে থ্রির সাথে থ্রি আর থ্রির সাথে ফোর। এটি গেল আমাদের কার্তেসীয় গুণজ। এখন আরেকটি বিষয় দেখব, দুই দশমিক দুইয়ের যেই অঙ্ক অন্বয় বা রিলেশন জিনিসটা আসলে কি। তো রিলেশন মানে আমরা সাধারণত জানি সম্পর্ক, এখানে কিন্তু অন্যায় বলতে ওই অন্যায় না, এটা হচ্ছে অন্বয়, এটা হচ্ছে রিলেশন। যেমন আমি একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছি যে আম গাছ থেকে আম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, লিচু থেকে লিচু, লিচু গাছ থেকে লিচু। এখানে গাছের সাথে আমাদের কিসের সম্পর্ক প্রকাশ করেছে, ফলের সম্পর্ক প্রকাশ করেছে না, তাহলে গাছের সাথে আমরা ফলের একটা অন্যায় বা সম্পর্ক দেখতে পাচ্ছি। এই সম্পর্কটাই হচ্ছে গাছ ফল অন্যায় বা গাছ ফলের ভিতরে যে সম্পর্ক। আমি এখানে লিখেছি দেখো আম গাছ থেকে আম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, লিচু গাছ থেকে লিচু, এটি কিন্তু একটা সম্পর্ক। এটা আমরা অন্যায়ের মাধ্যমে প্রকাশ করলে এভাবে লিখতে পারি, অর্থাৎ গাছ ফল অন্যায় সমান হচ্ছে আম গাছের সাথে আমের সম্পর্ক, কাঁঠাল গাছের সাথে কাঁঠালের সম্পর্ক, লিচি গাছের সাথে লিচি সম্পর্ক। এটা কিন্তু আমাদের একটা ক্রমজোড় হয়েছে তিনটা এবং এটি একটি হচ্ছে অন্যায়। যদি এ ও বি, এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেসীয় গুণজ আমরা লিখবো এন টু বি। তাহলে সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপছেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যায় বা সম্পর্ক বলা যায়, মানে এটার দিয়ে আমি এটা সংজ্ঞাটা লিখেছি। এরপরে লাস্ট যে টপিক তোমাদের আছে সিলেবাসে সেটি হচ্ছে ফাংশন। তো ফাংশনটা একেবারে সহজ বিষয়। দেখো আমি এখানে একটি ফাংশন নিয়েছি যেটা ওয়াই সমান এক্স প্লাস থ্রি। তো এখানে যদি আমরা এক্সের মান বিভিন্ন মান বসাই এক দুই তিন চার পাঁচ, যেমন এটা যদি আমরা এ সেট ধরি, এখানে এ লিখে দেওয়া উচিত ছিল আমার, এখানে যদি এ লিখে দিবে আর এখানে তোমরা বি লিখে দিবে, সেক্ষেত্রে এই এ সেটের মান আমরা এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে এখানে ওয়ান বসালে থ্রি আর ওয়ান কত হয় ফোর, একই রকমভাবে টু বসালে হয় ফাইভ আর থ্রি বসালে হয় সিক্স। তাহলে একটা বিষয় চিন্তা করো, এক্সের এক একটা মানের জন্য, এই যে মানগুলো আমি দেখিয়ে দিয়েছি, এক্সের এক একটা মানের জন্য ওয়াইয়ের কিন্তু ভিন্ন ভিন্ন মান আসতেছে। একবার আসছে ফোর, একবার আসছে ফাইভ, একবার আসছে হচ্ছে সিক্স। সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি, অর্থাৎ এক্স এর এক একটি মানের জন্য ওয়াইয়ের মান একটি মান পাওয়া যায় এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক
তৈরি হয় হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস থ্রি দ্বারা। সুতরাং দুইটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে ওয়াইকে এক্সের ফাংশন বলে, এটা বলতে পারবো যে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। এটি হচ্ছে ফাংশন। তো ফাংশনের একটা অঙ্ক আমি করার চেষ্টা করেছি, যে যদি ফাংশন অফ এক্স সমান এটি হয়, এতটুক হয়, ফাংশন অফ এক্স সমান এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয়, তবে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে। আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি উদাহরণ, এগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং অঙ্ক দেখেই কিন্তু উদাহরণে বা গাণিতিক বিশ্লেষণে দিয়েছি। আশা করি এগুলো তোমরা প্র্যাকটিসও করবে, অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো দেওয়া আছে আমরা এটা বলে লিখেছি, এখানে লেখার পর আমাদের যেহেতু ফাংশন অফ মাইনাস টু সমান জিরো আছে, তাহলে আমরা এই জায়গাটায় এক্সের জায়গায় কী নিব, মাইনাস টু নিব। তাহলে এই রাশিতে যত কত জায়গায় এক্স আছে দেখো, আমি সব জায়গায় মাইনাস টু বসিয়েছি, আর উপরে যা পাওয়ার আছে তাই বসিয়ে দিয়েছি। তো মাইনাস কিউ আছে, মাইনাস থেকে যাবে, আর থ্রি টু এর উপরে থ্রি থাকলে এইট হয়, প্লাস এ, আর এখানে মাইনাস টু থাকলে ফোর হবে, তো ফোর এ, আর এখানে মাইনাস মাইনাস প্লাস সিক্স, মাইনাস সিক্স, প্লাস সিক্স মাইনাস কেটে গেলে আমাদের থাকতেছে ফোর এ মাইনাস এইট। এই ফোর এ মাইনাস এইট এতটুক কার মান, এর মান সমান জিরো, কারণ আমরা মাইনাস টু সমান কী বসে, মাইনাস টু বসিয়ে কিন্তু এতটুকু পেয়েছি। তাহলে এটার সমান যদি জিরো হয়, মাইনাস ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হয়, তাহলে এটার সমান আমরা জিরো লিখতে পারি। তো সেই জন্য প্রশ্ন মতে আমরা লিখেছি, প্রশ্ন মতে এখানে লিখেছি, এটা আমাদের প্রশ্ন অনুসারে হবে, প্রশ্ন অনুসারে ফোর ওয়াই মাইনাস এইট সমান হচ্ছে জিরো, বা আমরা এখানে যেহেতু ফোরের মান বের করবো, মাইনাস এইটটা এবার নিয়ে চলে এসেছি, প্লাস হয়ে গেছে, তাহলে এ সমান থাকবে টু, যেহেতু ফোর এ পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কী পেলাম, অতএব এ সমান টু হলে ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সপ্তাহের জন্য নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে কমপ্লিট করার জন্য পাবে, একটু হেল্প করার চেষ্টা করলাম। আর এই যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি অনেক কষ্ট করে, সেই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যেন তোমাদের সুবিধার জন্য সব অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য যে সাজেশন প্লাস ক্লাস আছে সেগুলো যেন সবার আগে পেয়ে যাও। আর কিছুদিন পরেই আমি সাজেশন প্লাস উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো পরীক্ষা হবে। আশা করি তোমরা ক্লাসগুলো রেগুলার করবে এবং ভালো একটি রেজাল্ট করতে পারবে। তো আজকে এখানে শেষ করব, পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে, আরেকটা অ্যাসাইনমেন্ট তোমাদের বাকি আছে সেকেন্ড উইকের, সেটি হচ্ছে কেমিস্ট্রি, এটাও আমি দিব, কালকে আলোচনা করার চেষ্টা করব। তো এটা লিখে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেন ওই চ্যানেল এবং বেল আইকনটি অন করে রাখবে, যেন ওই ক্লাসটাও বা কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটা যেন আমি এখানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করব, সবার সুস্থতা কামনা করে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।